রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আয়না দেখার অভ্যাস কেন করতে হবে এই কোরআন আমাদেরকে বলে নয় নম্বর সুরা তার একশো উনিশ নম্বর আয়াতে ইয়া ইহল্লা দিন আমানুল্লাহ অকুনু মা সিন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা আল্লাহ তালা তাকে অর্জন করো এবং সত্যবাদীদের সাথে যাও চার নম্বর সোরা আর নিসাইয়ের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন সকলের সাথে ভালো ব্যবহার দিতে হবে একজন মানুষ যদি ভদ্র হতে চায় তাহলে ভদ্র হতে হলে সভ্যদের সাথে থাকতে হয় আর তাদের আচরণের অনুশীলনী করতে হয় কিন্তু অহংকারী আর চাতুরী নেতা যারা রয়েছে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী যে সমস্ত নেতা নেত্রী এবং কর্মী রয়েছেন ওদের থেকে বাঁচতে হয় তাই আপনি যখন আয়না দেখবেন আয়না আপনাকে বলে দেবে আপনার শরীরে কোথাও কোনো সমস্যা আছে কিনা কোথাও কোনো কিছু লেগে গেছে কিনা তো ঠিক এইভাবে যখন সত্যবাদীদের সাথে থাকবেন তখন তাদের অনুশীলনীর কারণে আপনার ভিতরে যত মিথ্যার জিনিস রয়েছে সেগুলি ছেড়ে নেওয়া সম্ভব তাই আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো জন্য আসুন আমরা সত্যবাদীদের সাথে থেকে অন্তত সত্যবাদীদের আয়না সেটি দেখার অভ্যাস করে নিই